সোনাই বেড়াবাকেরা গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ। স্বামীর সন্দেহ পরপুরুষের সাথেই পালিয়েছে স্ত্রী। জানা গেছে গত 18 অক্টোবর শনিবার থেকেই নিখোঁজ সোনাইয়ের বেড়াবাক তৃতীয় খণ্ডের এক গৃহবধূ। এদিনই রাতে সোনাই থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন গৃহবধূর স্বামী। এজাহার অনুযায়ী জানা গেছে বেড়াবাক তৃতীয় খণ্ডের বাসিন্দা নোর আহমেদ লস্করের স্ত্রী বছর 25-এর রিয়ানা বেগম মজুমদার ওরফে সুরাইয়া গত শনিবার সন্ধ্যায় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নোর আহমেদ পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্ত্রীকে পাননি। পরে পাড়া প্রতিবেশীদের ঘরে খোঁজ খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া পাননি। পরে রাতে সোনাই থানায় স্ত্রীকে উদ্ধারের জন্য একটি এজাহার দায়ের করেন। এদিকে মামলা চার দিন পরও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোর আহমেদ জানান, স্ত্রীর দীর্ঘদিন ধরে পরপুরুষের সাথে ফোনে কথাবার্তা করা নিয়ে বেশ কয়েকবার সামাজিক বিচার মীমাংসা হয়। এরপরও স্ত্রী গোপনে তার অনুপস্থিতিতে কারোর সাথে কথা বলে। তার ঘরে একটি মাত্র মোবাইল ফোন, কিন্তু তার স্ত্রী কোন দিক থেকে মোবাইল পেয়ে যায় আর তা নিয়ে কথাবার্তা করে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে। দুইবার দুটি মোবাইল উদ্ধার করেন তিনি। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেকবার স্ত্রীকে ক্ষমা করে সংসার চালিয়ে গেছেন। অনেকবার স্ত্রী তাকে হত্যা করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে বলেও জানায় নোর আহমেদ। স্ত্রী যাওয়ার সময় গরু বিক্রি করে ঘরে রাখা টাকাসহ বৃদ্ধ মায়ের মোবাইল ফোনটিও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার বেগান গরু আইয়ালে একটা হ্যারাসমেন্ট করে, বেগান বিচারি করে। আমি তাও বিশ্বাস করি না, দুইটা বাচ্চা আছে, আমি কিছু মাতি না। মাতিলে তো মানুষ শুনবা না। উনি আর ছেলেটা, একটা ছেলে আমার প্রায় বেশিরভাগ একটা ছেলে আমার বেশ মানে জ্বালা দিছে, ফোনও মাতিছে। আমি নম্বরটা দিয়ে দিব, কোনো কথা নাই। আর আরও তিনটায় মানে কম মাতিছে, কিন্তু একটা ছেলে বেশিরভাগ মাতিছে, বেশিরভাগ মাতি আমার অতা নানানটা মাতিছে। আমি কিছু তার মনে দিয়ে দিছি না, কেটে বেটি গরু আইয়ালে আমার গেছে সাইলেন্ট হয়ে যায়। আর এরপরে কিছু রেকর্ডিং আমার কাছে আছে সম্পূর্ণ জগরিয়া। আমি আইনের মাধ্যমে গেছি, তখন আইনে আমি সুবিচারটা চাই। আর আমি দুইটা বাচ্চা আমার ছেলে, আমি যতদিন থাকি আমি দুইটা বাচ্চা লিয়ে চার দিন থাকি, না খাওয়া নাই ঘুম কিছু নাই। আমি তো জ্বর গেছে পড়ছি, আমি এখন ঔষধ বুঝত চালাইন চালাইন দিছে। কালকে আইয়া মানুষ মরার অবস্থা হয়ে আসছে, তখন আমি আইনের ব্যবস্থা চাই। গত বুধবার আমি গরু একটা বেচেছি, বাচ্চা হলা বেশি আমি তো জানি না। আমার গরুর টাকা 20,000 টাকা আমি গরু বেচেছি, বেশিয়া আমি গরু তৈছি, আমি তো জানি না। আমার গরু তাই টাকা গেছে, আমার বেটি গেছে টেনশন। এখন টাকা দোকানিত লাগে, আমার গরু একটা টাকা নাই আর জিনিসও নাই কিছু, এই জিনিসটা লেগে গেছে। লগে আমার আমার দুইটা মোবাইল আমি গরু পাইছি, দুটা মোবাইল সিমও নাই, ব্যাটারি একটা আছে, একটা একটা নগদ চার্জ দিয়ে আমি লম্বার পাইছি। আর লগে আমার মার মোবাইলটা আমার গরু আমি চার দিন, ওটা মোবাইলটা নাই এখন। আর চার দিন তাই মোবাইলও পাইয়া না, তাই আমার মোবাইলটা লইয়া গেছে, মার মোবাইলটা লইয়া গেছে। পুরানা ঝগড়া কইতে এটা তো কিছু আগে থেকে বেজান, মানে ও তা ফোনের কিছু বিচার আসা বেজান করছেন বলি আমার মই মুরব্বী আমার সমজাই দিয়া গেছেন। বারবার হয়েছে, বারবার বারবার হয়েছে, মই মুরব্বী সমজাই দিয়া গেছেন, তাও আমার কইছেন আর করতো না। তাই এই সময় সাইলেন্ট হয়ে যায় ওই যে আমার খাওয়া তো দিয়া যখন আমি আমি ঠিক আছে আমি কইছি তারা বাবার বাড়ি মানুষ কইছেন বেজান তারাও চেষ্টা করছেন, চেষ্টা করে যায় সবে দিয়া দিচ্ছেন। আমার ও তিনবার করে কালো আমার দিয়া সমজাই দিয়া গেছেন, দিয়া কইছেন আর জীবনে করতো না, তাইও করতো না। আর তারা কইছেন গার্জেন আছে, এখন 4 নম্বর বার তাই পাগল দিচ্ছে। আমার নাম নূর আহমদ উর্ফে সাদ্দাম, বাড়ি বেড়াবাক তৃতীয় খণ্ড হইল রিয়ানা। আর যে 4টা লম্বারে ফোন আর এই 4টা লম্বারে রিয়ানা জানে না, তাইর নাম সুরিয়া সুমাইয়া তারা জানে। তারা সুরিয়া সুমাইয়া কয়, তারা কয় সুরিয়া তোমার বেটি। আর সব আমার ফুল অ্যাড্রেস দে, আমার নেনা দুইটা আছে, গাড়ি আছে, তারা ফুল অ্যাড্রেস দে আমারে, আমার বাড়ি কানো ঘর কানো তারা সব জানি। কিন্তু আমি তারারে তো চিনি না, না চিনা দরকার নাই। বেটি গরো আছে হিসাবে মনে করো কিছু জান না, আমার কাছে সাইলেন্ট হয়ে যার হিসাবে আমি অতটা দোকানে দিয়ে না। দোকানে গেলে বুড়িয়া তো নিজের বেটি চরম, তার লাগে আমি তা অতটা দোকানে দিয়ে না। এখন তুকাইতে তুকাইতে আমার প্রায় বছর থাকে, আমার বহুত টাকা পয়সা ক্ষতি, মানে নিজেও বালা কানি কুড়া কি মাঝে বেজান একটা দিগদারি তৈরি গেছে। তবুও আমি আসি, তবুও আসি কি তার লাগে আমি তারার মারাধুরা করি না, আইনা তো লইতাম না করে মারাধুরা না করিয়া। এখন আমি আইনের হাতে গেছি, আইনের বিচারটা সুবিচারটা চাই, আমার বিচারটা চাইয়া আমি আমার গোটা সমাপ্ত দিলাম না। আমার আমার ঘরে একটা শুধু মোবাইল আস্তা গাঁও গোষ্ঠীর দোষ নে নাই, আমার বাচ্চা নাজন জিজ্ঞা করো, আমার শুধু একটা মোবাইল। আমি খাজে থাকি না, ইয়ালে বাচ্চা দেখে বেটিও দেখে সবে দেখে, কিন্তু আমার ঘরে আর অন্য কোনো মোবাইল নাই। হারিস এইটা চুরির মোবাইল, আমার ঘরে ফুচা নাই, চাউল নাই, এই সেই বহুত জিনিস যদি ও আর এই চুরির মোবাইল সিম ফুন্না মনে করি 10টা মোবাইল ধরা পড়ছে। ধরা পড়ার মধ্যে এখন তো 2টা আমার ঘরে মোবাইল আছে, একটা নষ্ট, একটা জোয়া আছে, বালা আছে, আমি চার্জ লাগাই দিচ্ছি 4টা লম্বা।
এখন বর্তমানে দুইটা মোবাইল আমার মার মোবাইলটা লইয়া গেছে গা ইউ কিন্তু খুব পুরান মোবাইল পাওয়া যায় আলাদা মোবাইল আরে পাওয়া যায় তাও লুকানো পাওয়া যায় আমার কোন মানে গাঁর কোন সন্দেহ নাই বাইরা মোটামুটি সন্দেহ হইলেও মানে জানি তো জায়গা তো জানি না এটা জায়গার কোনো দিন এড্রেস দিই না তারা একে কয় আত্মিকাল একে কয় তার মনপুর উত্তর মনপুর একে কয় মতিনগর একে কয় জিরিগা তারা খেয়ে কয় বিদেশ সেভাবে আমার কোনো সন্ধান দেয় না আমি কত কলে তারা অন্য নম্বর দিয়ে চেক করছি তারা মোটামুটি কোনো কলে সন্ধান দেয় না নম্বরও আমি ফোন মারছি আমার নম্বর দিয়ে একটা নম্বর যে নম্বরে আমার বেশ দিগদারি করছে হে তো সুইচ অফ এখন ফোন তুলে না আগে কিন্তু আমি ফোন মারা লাইতো না হে ফোন মারতো এখন হে অন্য নম্বরে একটা ফোন মারছি যেদিন গেছে পরের দিন মোবাইল ভাইয়া দুইবার রিং মাইছে রিং করছে তুলছে না বাদে রাত 12টার সময় আবার মারছি হে মানে বিজি লাগাই দিছে সকালে মারছি বিজি লাগাই দিয়ে আও বিজি খুলি